স্বাগত আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন প্রদমে যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত শান্তি আলোচনার প্রস্তাব এরপর জানিয়ে দেব লেবাননে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইরান বসে থাকবে না বলেছেন আরাঘুচি এদিকে ইসরায়েলি শহর ও মার্কিন জাহাজে হামলার দাবি হুথিদের এরপর জানিয়ে দিব ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবে পাকিস্তান বলেছেন জাতিসংঘে শাহবাজ শরীফ আরও জানিয়ে দিব ইউক্রেনের আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমারে বিরোধীদের অস্ত্র ছেড়ে আলোচনার আহ্বান জানতা সরকারের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত শান্তি আলোচনার প্রস্তাব লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় গত চব্বিশ ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও বিরানব্বই জন যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল ও লেবানন সংক্রান্ত আলোচনায় যুক্ত হতে রাজি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদিও দেশটির সামরিক অভিযান থেমে নেই শুক্রবার ইসরায়েলের বিমান হামলায় লেবাননের সেবা এলাকায় এক পরিবারের নয়জন সদস্য নিহত হন তাদের মধ্যে চারটি শিশু ছিল এই হামলা নিয়ে গত সোমবার থেকে শুরু হওয়া সহিংসতায় লেবাননে সাতশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এছাড়া লেবানন ও সিরিয়ার সীমান্ত এলাকায় ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার পাঁচ সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে বৃহস্পতিবার রাতে এই আক্রমণ ঘটে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানা এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের দাবি হিজবুল্লাহকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে এসব হামলা চালানো হয় ইসরায়েলের লাগাতার আক্রমণের ফলে লেবাননের বাসিন্দারা তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন অনেকেই আশ্রয়ের খোঁজে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় প্রবেশ করেছেন জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে ত্রিশ হাজার মানুষ সিরিয়ায় আশ্রয় নিয়েছেন তাদের অধিকাংশই সিরীয় নাগরিক লেবাননে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইরান বসে থাকবে না বলেছেন আরাঘোচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি ইসরায়েলের আগ্রাসী ও স্বৈরতান্ত্রিক কার্যক্রম ঠেকাতে ব্যর্থ হওয়ায় বিশ্ব সম্প্রদায়কে এক হাতে নিয়েছেন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন লেবাননের সাথে ইসরায়েল সর্বাত্মক যুদ্ধ শুরু করলে ইরান বসে থাকবে না ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন লেবাননের সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইরানের বসে থাকার কোনো সুযোগ নেই নিউ ব্রিক্সভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আলোচনার সময় তিনি এই কথা বলেন আরাগছি সামনের মাসে রাশিয়ার গাজানে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিক্স সম্মেলনে গাজায় সুতোলার প্রস্তাব করেছেন সম্প্রতি লেবাননে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল এতে লেবাননের হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন আহতের সংখ্যাও কয়েক হাজার ফলে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন যুদ্ধ ছড়িয়ে পড়ার সংখ্যা দেখা দিয়েছে ইসরায়েলি হামলার পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ইসরায়েলের নানা স্থাপনায় হামলা শুরু করেছে ইসরায়েলি শহর ও মার্কিন জাহাজে হামলার দাবি হুথিদের ইসরায়েলে ও মার্কিন জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা শুক্রবার সাতাশ সেপ্টেম্বর হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানান ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে লোহিত সাগরে তিনটি মার্কিন জাহাজ এবং ইসরায়েলের তেলাবিব ও আশকেলন শহরে হামলা চালিয়েছে তারা গাজা ও লেবাননের সমর্থনে এই হামলা পরিচালনা করেছে হুথিরা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে সাইরেন ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করেছে তাদের প্রতিরক্ষা বাহিনী হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন গাজা ও লেবাননে ইসরায়েলের আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অভিযান চলবে তিনি বলেন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেলা এবং দক্ষিণ ইসরায়েলের আশকেলনে ড্রোন হামলা চালিয়েছে হুথিরা একটি টেলিভিশন ভাষণে হুথিদের মুখপাত্র বলেন ফিলিস্তিন ও লেবাননে আমাদের ভাইদের ঝরা রক্তের বিনিময়ে বিজয় ছিনিয়ে আনার জন্য ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে আরও সামরিক অভিযান চালাব আমরা একটি পৃথক টেলিভিশন বক্তৃতায় সারিয়া আরও জানান তেইশটি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন ব্যবহার করে লোহিত সাগরে একই সঙ্গে তিনটি মার্কিন জাহাজকে লক্ষ্যবস্তু করেছিল হুথিরা জাহাজগুলো ইসরায়েলের দিকে যাচ্ছিল ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবে পাকিস্তান বলেছেন জাতিসংঘের শাহবাজ শরীফ জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এতে ভারতসহ বিশ্বের বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন তিনি শাহবাজ শরীফ বলেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান উপযুক্ত জবাব দেবে শাহবাজ বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে দ্বিতীয়বারের মতো ভাষণ দিতে পারা আমার জন্য সম্মানের পাকিস্তান সবসময়ই জাতিসংঘের সাধারণ পরিষদের সক্রিয় সদস্য পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন আমাদের জাতির পিতা কায়দি আজম মোহাম্মদ আলী জিন্না উনিশশো সালে জাতিসংঘের সনদের পাশে থাকার ঘোষণা দিয়েছিলেন ও বিশ্বের শান্তি সমৃদ্ধিতে অবদান রাখার কথা বলেছিলেন পাকিস্তান এই অঙ্গীকারের সঙ্গেই আছে তিনি বলেন আজ আমরা বিশ্ব ব্যবস্থার ক্ষেত্রে সবচেয়ে ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ ইউক্রেনে একটি বিপজ্জনক সংঘাত আফ্রিকা ও এশিয়া জুড়ে ধ্বংসাত্মক সংঘাত ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনা সন্ত্রাসবাদ দারিদ্রতা ঋণের বোঝা ও জলবায়ু পরিবর্তনের কথাও উল্লেখ করেছেন তিনি ইউক্রেনের আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় মেরিনিভকা গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া শুক্রবার সাতাশে সেপ্টেম্বর রুশ বাহিনী জানিয়েছে গুরুত্বপূর্ণ লজিস্টিক হাবের দিকে অগ্রসর হয়েছে তারা মেরিনিভকার অবস্থা সম্পর্কে কোনো মন্তব্য করেননি ইউক্রেনের জেনারেল স্টাফ তবে তিনি বলেছেন বৃহস্পতিবার সেখানকার কাছাকাছি অঞ্চল ও দক্ষিণ পশ্চিমে সেলিডোভে তাণ্ডব চালিয়েছে রাশিয়া তিনি আরও জানান পোকরোভস্কের সম্মুখ ভাগে বিয়াল্লিশটি রুশ আক্রমণ প্রতিহত করেছে ইউক্রেনীয় বাহিনী উভয় পক্ষের যুদ্ধক্ষেত্রের প্রতিবেদন স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি রয়টার্স সাম্প্রতিক সপ্তাহগুলোতে ডোনেসকে রুশ বাহিনীর অগ্রগতি ত্বরান্বিত করেছে সেখানকার বেশ কয়েকটি শহর ও গ্রাম দখল করেছে তারা আরও সমর্থনের অনুরোধ করতে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বৃহস্পতিবার কিভকে এই যুদ্ধে জয়ী হতে সাহায্য করতে দেশটির জন্য আটশো কোটি ডলারেরও বেশি মূল্যের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মিয়ানমারে বিরোধীদের অস্ত্র ছেড়ে আলোচনার আহ্বান জানতা সরকারের বিরোধী পক্ষগুলোকে সশস্ত্র সংগ্রাম ছেড়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে মিয়ানমারের জানতা সরকার তবে বিরোধী পক্ষগুলো এই আহ্বান প্রত্যাখ্যান করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে জান্তা নিয়ন্ত্রিত রাষ্ট্র পরিচালনা কর্তৃপক্ষ স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল জান্তা শাসনের বিরুদ্ধে লড়াইরত জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো ও বিরোধী জাতীয় ঐক্যের সরকার পরিচালিত সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সকে সন্ত্রাসবাদী ছেড়ে রাজনৈতিক সংলাপ শুরু করার আহ্বান জানিয়েছে সাম্প্রতিক সময়ে জানতাবাহিনীকে প্রচণ্ড চাপের মধ্যে রেখেছে মিয়ানমারের জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো গত বছরের অক্টোবর থেকে গোষ্ঠীগুলো জানতাবাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ করার পর থেকে দেশটির একটি বড় অংশের নিয়ন্ত্রণ নিয়েছে